পানি হয়ে গেছে, শাপলা পাতা আছে, বিভিন্ন ধরনের ফুল হচ্ছে, অনেক কিছুই আছে, অনেক রিস্কের ব্যাপার স্যাপার। তো চলে যাচ্ছি, তাল গাছ আছে দিঘি, অনেক সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর, আমার ভালোই লাগে এখানে। ওইখানে ডুগু পাখি, ঠিক আছে, ডুগু পাখি অনেকগুলো ঘুঘু পাখি ছিল, তারা চলে গেল। এখানেও বাসা করছে, ধান খেয়েছিল, হিচল গাছ। পাখিরা উড়ে চলে যাচ্ছে, আর এই সাঁকো নৌকা, ঠিক আছে, অনেক ভাল লাগছে। এই যে এই গাছটির কথা বলছিলাম, এই গাছে এই গাছটার নামটা কি সেটা জানা নাই, দেখতে পাচ্ছেন এই যে ফল উঠে একটু দেখতে পাচ্ছেন, এই এই গাছটা এই ফলটার নাম কি যারা জানেন তারা জানিয়ে দিন, ঠিক আছে। আমি একটু স্বাগত উঠলাম নৌকাতে, বিল পুরো ভরে গেছে পানিতে, অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। বনের ধারে গাছে কি ফলটা আসলে যদি খাওয়া যেত তাহলে তো হয়তো, দেখেন কি কি ফল জানাও নাই এটা কি ফল, বাট আদৌ এটাতে কি উপকার আছে, কোনো না কোনো তো উপকার আসে, অনেকে জানে, যারা জানেন তারা জানিয়ে দিন। দেখতে পাচ্ছেন ধন্যবাদ ভাই জুনায়েদ ভাই, কমেন্ট করছে জিয়া আহমেদ ভাই, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ ভাই, গ্রামীণ পরিবেশ অনেক সুন্দরই লাগে। তো একটি সুন্দরকে অসৌন্দর্য করে ফেলেছে, দেখেন বিলের মাঝখানে সেখানে একটি ক্ষমতার জোর খাটিয়ে বিলের মাঝখানে একটি মানে প্রজেক্ট করে বিলটাকে নষ্ট করে দিয়েছে, মাছের খামার করে দিয়েছে, মোট কথা। তো মানে জোর যার মূলক তার কাজ করে ফেলেছে, এটাকে দেখার নাই, ঠিক আছে। এখানে আবাদি জমিটা যে ওই ওই সাইডে অনেকগুলো ক্ষেত আছে, এই সাইডে অনেকগুলো ক্ষেত আছে, মাঝখানে এই প্রজেক্ট করা খাতিরে ওই সাইডের যে ক্ষেত আছে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, পরিবেশটা যে আমাদের যে ফসল আদি ওটা কমে যাচ্ছে। এত মানে কৃষি জমিকে এটা তো পোষণ করার দরকার নাই, ঠিক না। এটা একটা মানে এই এই বিলটা আরও অনেক বড় ছিল, ওই যে মাঝখানে যেই আত্মীয় যেই একটা বাগান দেখতে পাচ্ছেন ওটাও অনেক বড় জমি ছিল, ওটাও কেটে বাড়ি করা হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ধন্যবাদ ভাই লাইক করে দেওয়ার জন্য। কথা বলা যায় ভাই আপনার সাথে, জুনায়েদ আহমেদ, ওকে ভাই কথা বলা যায়। দেখতে থাকুন, আমার সাথে আছে হলো জিয়া আহমেদ ভাই, জিয়া আহমেদ ভাই ভালোই আছে ভাই। আমার বাড়ি শরীয়তপুর ভাই,